টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সাথে দর্শক, যেহেতু আমরা একজন অ্যাটর্নিকে পেয়েছি, অ্যাটর্নি মাহফুজুর রহমানকে পেয়েছি, আমরা কথা বলবো আইন অভিবাসন, যে কোনো বিষয়ে, আইনি বিষয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, শুরুতেই জানতে চাই যে নতুন কোনো পরিবর্তন এসেছে কিনা কোনো নীতিগত কারণে আইনের যে বিষয়গুলো, যেগুলো আমাদের প্রবাসীদের জীবনের সাথে জড়িয়ে আছে, বিশেষ করে ইমিগ্রেশন বিষয়ে, সেটি হচ্ছে সেরকম কোনো আইনি পরিবর্তন দেখা না গেলেও আপনার পলিসির ক্ষেত্রে অনেক যে পরিবর্তন আশঙ্কা করা যাচ্ছে, বিশেষ করে অ্যাসাইলামের ক্ষেত্রে জানুয়ারি মাস থেকে বেশ কিছু পরিবর্তন আশা করা যেতে পারে। কিরকম সেটি জানুয়ারিতে? আমরা অ্যাসাইলাম নিয়ে প্রায়ই কথা বলছি যে নতুন একটি নীতি এসেছে যেটির উপরে ভোট হচ্ছে জানুয়ারিতে, সেই নীতিটি বিশেষ করে ওয়ার্ক পারমিটের জায়গাটি একটু যদি বলতেন। হ্যাঁ, সেটি হচ্ছে ওয়ার্ক পারমিট, যেমন অ্যাসাইলামের বর্তমানের যে রুল, সেটি হচ্ছে অ্যাসাইলাম ফাইল করার পরে 150 দিন পরে আপনি ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল। সেই ক্ষেত্রে বর্তমান যে পলিসি চেঞ্জে যে প্রপোজালটি আছে, সেটি হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট আবেদন করার পরে আপনার 365 দিন পরে আপনি এলিজিবল হবেন। আর এক্ষেত্রে আরও একটি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আরও একটি পরিবর্তন আসার সম্ভাবনা আছে, সেটি হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের জন্য যখন ইনিশিয়াল অ্যাপ্লিকেশনটি করবেন, সেটি বাই ল গভর্নমেন্টকে 30 দিনের মধ্যে অ্যাডজুডিকেট করতে হয়, যার ফলে দেখা যায় বর্তমান পলিসি অনুযায়ী কেউ যদি 150 দিন পরে করে, 180 ডেইজের মধ্যে অথবা 185 ডেইজের মধ্যে কিন্তু ওয়ার্ক পারমিটটি পেয়ে যায় এটা। কিন্তু যখন রুলটি চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট কোনো প্রকার টাইম ফ্রেম দিবে, মানে বেঁধে দিবে না, এটা অথবা অনেক দীর্ঘ সময় নিতে পারে অথবা অল্প সময় নিতে পারে, সেই ক্ষেত্রে একটি অনিশ্চয়তা আসতে পারে। ওয়ার্ক অথরাইজেশন কার্ড যদি না পায়, কাজের ক্ষেত্রে তো অনিশ্চয়তা। হ্যাঁ, সেটি একটি বড় ধরনের একটি সমস্যায় পড়বে যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট থাকবে, যদি জানুয়ারিতে সেই প্রপোজালগুলো যদি অ্যাক্টিভেট হয়ে যায়, মানে নীতিগুলো গ্রহণ হয়ে যায়। আর একজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন এই মুহূর্তে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। বাংলাদেশ থেকে মোহাম্মদ সানি বলছিলাম। জি ভাইয়া, প্রশ্নটি? হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন ভাইয়া। জি ম্যাম, ম্যাম এফিডেভিট অফ সাপোর্ট ফি আর আর বেনিফিশিয়ারি চাইল্ডের বিষয় ফি কি একসঙ্গে পে করা যাবে নাকি আলাদা আলাদা পে করতে হবে? কি বলবেন অ্যাটর্নি মাহফুজুর? বর্তমান যেই ভিসা প্রসেসিং সিস্টেম অনলাইন, সেক্ষেত্রে দুটোই একসাথে পে করা যায়। আচ্ছা, দুটোই একসাথে পে করা যায়, আপনার উত্তরটি পেয়েছেন। সেই সাথে ফেসবুকেও অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সজীবুর রহমান, এবং আমরা ফেসবুকের প্রশ্নগুলো নিব, তবে ফোনে আছেন, ফোনের প্রশ্নটি আগে নিতে চাই। কে আছেন ফোনে? কে আছেন? হ্যালো। জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। জি, কবির ভাই বলুন, প্রশ্নটি বলুন। জি, প্রশ্নটি হচ্ছে এসআইএ স্ট্যাটাস গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, এখন আমার এই বাচ্চা আপনার 6 বছর বয়স, ওর G28 ইমপ্রপারলি ফাইল এটা আসতে পারবে, তা আমার লয়ার উনি অনলাইনে এবং মেইল করে দুবার তিনবার পাঠাইছে কিন্তু এরা রিসিভ করতেছে না, এটা হোল্ড করে রাখছে, এখন কিভাবে কি করলে এটা প্রপারলি সাবমিট হবে এটা একটু কাইন্ডলি বললে ভালো হয়। আচ্ছা, কি বলবেন? না, এখানে উনি যে ফর্মটির কথা বলেছে G28, সেটি হচ্ছে অ্যাটর্নি ক্লায়েন্ট রিপ্রেজেন্টেশন ফর্ম। সেই ফর্মটি এখানে আমরা তো কাগজপত্র দেখিনি, এখন সম্ভাব্য যে প্রবলেমগুলো হয়ে থাকে এই ফর্মে এবং উনি যে ফ্যাক্ট দিয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনার 6 বছরের সন্তান, উনি
ওনার জন্য সেপারেট মনে করেন অ্যাজাইলি ফ্যামিলি হিসাবে গ্রিন কার্ড আবেদন করতে হয়েছে ওনাকে, তো সেক্ষেত্রে যদি অ্যাটর্নির মাধ্যমে করা হয় ওই অ্যাপ্লিকেশনের সাথে আপনার G20 অ্যাটাচ করতে হয়। কিন্তু এখানে কোশ্চেন হচ্ছে উনি তো 6 ইয়ার্স ওল্ড একজন পার্সন, কে সাইন করবে? কে সাইন করবে, রাইট? তো সেক্ষেত্রে ওনার অ্যাটর্নির সাথে ভালোভাবে সেটি ক্লিয়ার করতে হবে। যদি কোনো অ্যাপ্লিকেন্ট ইন জেনারেল সবার জন্য, যদি বিশেষ করে আপনার লিগাল পার্সন ধরা হয় USCIS-এ যারা কিনা 14 বছরের নিচে, সেই ক্ষেত্রে তাদের সিগনেচার তাদের প্যারেন্টস করলেও এটা অ্যাকসেপ্টেবল হয়। তো সেই ক্ষেত্রে ওনার ক্ষেত্রে উনি যখন অ্যাটর্নি হায়ার করেছে ওনার সন্তানের জন্য, সেক্ষেত্রে ওই ক্লায়েন্টের সিগনেচারের পোর্শনে ওনাকেই কিন্তু সাইন করতে হবে। এটি যদি অন্য কেউ সাইন করলে হবে না, উনি অথবা ওনার ওয়াইফ। কিন্তু সেক্ষেত্রে যদি 6 বছরের বালকটি যদি কোনো লিখতেও পারে, সেক্ষেত্রে ওনার 6 বছর সন্তানটি না করে ওনার সিগনেচার করাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। সাধারণ কিছু তথ্য দিয়ে থাকি, কারণ একদম সুস্পষ্ট ভাবে যদি আইনি পরামর্শ যেটিকে বলে সেটির জন্য অনেকগুলো তথ্য কিন্তু প্রয়োজন হয়। তখন কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি নিউজার্স থেকে আহমেদ বলছি। জি আহমেদ ভাই, আমার লাস্ট উইকে আমি ইমিগ্রেশন থেকে আসছে সিটি, মানে এভিডেন্স দেওয়ার জন্য ফর এভিডেন্স ওয়ার্ক পারমিটের জন্য আমি সিঙ্গাপুরে আছিলাম। আমার কেসটা হলো ক্যান্সেল রিমুভার, এটা কেস হলো C-10, আর এভিডেন্স আমি 2 বছর আগে একবার ওরা চেয়েছিল দিয়েছে আমার বইয়া, আবার লাস্ট উইক চিঠি আছে এভিডেন্স দেওয়ার জন্য, আর ওয়ার্ক পারমিট হলো তারা ইস্যু করে নাই, এভিডেন্স পেলে ওরা ওয়ার্ক পারমিট ইস্যু করবে। আমার কেসটা 12 সাল থাকে, ওয়ার্ক পারমিট পেয়েছি এখন, বিষয়টা কি বলবেন প্লিজ? না, সেটি এখন কি এভিডেন্স চেয়েছে সেটা তো আমরা জানি না, উনি এতটুকু বলতে পারি। এবং C-10 সেটি হচ্ছে উইথহোল্ডিং অফ রিমুভাল ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সম্ভাব্য যে সিনারিও হতে পারে যে কোর্টের যে অর্ডার ওনাকে যে উইথহোল্ডিং অফ রিমুভাল দিয়েছে, যে ওনাকে ডিপোর্টেশন প্লাস উইথহোল্ডিং অফ রিমুভাল, সেটার প্রুফ চাইতে পারে ফর এক্সাম্পল। তো আবার অথবা ওনার কোনো আইডেন্টিটি নিয়ে কোনো প্রবলেম হলে সেটিও চাইতে পারে। তো সেক্ষেত্রে উনি নিশ্চয়ই এভিডেন্সের চিঠি পেয়েছে, উনি খুবই আপনার ওনার অ্যাটর্নির সাথে এটা ভালোভাবে বুঝতে হবে সেই চিঠিটা। সুমন হোসেন ফেসবুকে প্রশ্ন করেছেন, অ্যাসাইলি ক্যাটাগরিতে গ্রিন কার্ড আসতে কতদিন সময় লাগছে এখন? এটি ডিপেন্ড করে, অ্যাসাইলি গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনগুলো বিভিন্ন সেন্টারে তারা ডিস্ট্রিবিউট করে দেয়, ফর এক্সাম্পল টেক্সাস সার্ভিস সেন্টার, ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার। তবে যেটা দেখা যায় টেক্সাস সার্ভিস সেন্টারে যদি বেশিরভাগ অ্যাপ্লিকেশনে ট্রান্সফার করা হয়, সেখানে অ্যাপ্রোক্সিমেট টাইম হচ্ছে অ্যারাউন্ড 2 ইয়ার্স, মানে 1 থেকে 1.5 বছর লেগে যায়। আচ্ছা, 1 থেকে 1.5 বছর লাগছে। ফয়সাল সাইদুজ্জামান তিনি প্রশ্ন করেছেন, ওয়ার্ক পারমিট রিনিউয়াল করতে এখন কি কোনো প্রবলেম হবে কি না? আমরা যে শুরুতে যে আলোচনা করেছিলাম সেটির প্রেক্ষিতে তিনি বলছেন, না, যাদের এক্সিস্টিং ওয়ার্ক পারমিট আছে তারা নির্দ্বিধায় রিনিউ করতে পারবে। আর রিনিউর ক্ষেত্রে যে সময়টুকু লাগে 4 থেকে 5 মাস, সেই সময়টুকু বরাবরই লাগতে পারে। এখনই কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? কথা বলতে হবে টেলিভিশন। জি, আমি পেন্সিলভেনিয়া থেকে বলতেছি, আমার ভাই সিটিজেনশিপ উনি অ্যাপ্লাই করছে ভাই বোনের জন্য, এখন ইমিগ্রেন্ট থেকে চিঠি আসছে বোনের যে একটা মেয়ে একটা ছেলে আছে, মেয়েটার বয়স 24 বছর, ও নাকি আসতে পারবে না। এখন ও তো অ্যাপ্লাই করা হয়েছে আন্ডার এজ থাকতে, এখন 24 বছর হয়ে গেছে। কত সালে আবেদন করেছিলেন? আবেদন করেছিলেন কত সালে? আবেদন করেছিলেন কত সালে? আবেদন ঠিক কত সালে? আবেদন করেছে 2007 সালে। আচ্ছা, কি বলবেন, 2007 সালের আবেদন, এখন 24 বছর বয়স, রাইট? সেই ক্ষেত্রে অবভিয়াসলি সিএসপি এর রুল ওনার ক্ষেত্রে অ্যাপ্লাই, মানে পজিটিভলি অ্যাপ্লাই হয় কিনা, সিএসপি রুল অ্যাপ্লাই করলে দেখা যায় কিনা যে বর্তমানে যে ওনার যেই ভিসা প্রায়োরিটি এসেছে সেই প্রায়োরিটির সময় ওনার বয়সটি 21-এর নিচে আসে কিনা। তো সেটি যদি হয় তাহলে অবভিয়াসলি উনি ভিসা পাবে, আর ন্যাশনাল ভিসা
সেন্টার অনেক সময় রংফুলিও অনেক অ্যাপ্লিকেন্টকে তারা এক্সক্লুড করে দেয় 21-এর উপর হয়ে গেলে। তো ওনার অ্যাপ্রুভাল লেটার নিয়ে কোনো অথবা অ্যাটর্নির সাথে বুঝতে হবে যে সিএসপি রুল অ্যাপ্লাই হয় কিনা, যদি অ্যাপ্লাই হয় সেইভাবে অ্যাপ্রোপ্রিয়েট রিকোয়েস্ট পাঠাতে হবে তাদের কাছে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, ফোনে কে আছেন, ফোনে কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, নামটি বলে নিতে হবে আপা। জি, আমি সুলতানা বলছিলাম জ্যাকসনের থেকে। আচ্ছা, প্রশ্নটি যে আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি 2012 এর অক্টোবরে আমার দুই বোনের জন্য অ্যাপ্লাই করেছি। হুম হুম। তো আমি কয়েকজনের কাছ থেকে জানতে পারছি যে 5 ইয়ার্স পরে নাকি একটা অ্যাপ্রুভাল লেটার আসে। হুম হুম। কিন্তু আমি কিছুই পাইনি এখনো। আমি ওয়েবসাইটে গিয়ে ওদের যে কাস্টমার সার্ভিসের নাম্বার আছে ওখান থেকে একটু ট্রাই করছিলাম জানার জন্য, কিন্তু ওরা শুধু ওই যে রিসিভ লেটার পর্যন্তই আমাকে বলতেছে, আর কিছুই বলে না আর কি। তো আমি জানতে চাচ্ছিলাম যে অ্যাপ্রুভাল লেটারটা যে আমি পাইনি, আমি মানে কি করতে পারি, বা এখনো সময় আছে নাকি যে আমি অ্যাপ্রুভাল পাবো? আচ্ছা, জানতে চাচ্ছি আর কি। কি বলবেন? না, ওরকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে 5 বছর পরে অ্যাপ্লিকেশনটি আর ভ্যালিড থাকবে না। সাধারণত ভাই বোনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 5 থেকে 7 বছর সময় লাগে অ্যাপ্রুভ করতে। যেমন ভারমন্ট সার্ভিস সেন্টার, ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার, তারা এখনও 11-12 সালের কেসগুলোই অ্যাপ্রুভ করছে। তো উনি যেহেতু 12 সালে আবেদন করেছে, আমার মনে খুব কাছাকাছি সময় চলে আসছে। তারপরও উনি কিন্তু চাইলে আপনার ওনার যেই অ্যাপ্লিকেশনের যে রিসিপ্ট নোটিস, ওই রিসিপ্ট নাম্বার দিয়ে ইউএসএসএ ওয়েবসাইটে উনি কিন্তু নিজেই চেক করে দেখতে পারে অ্যাপ্লিকেশনটির স্ট্যাটাস। ওখানে যদি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়, উনি যদি কোনো কারণে অ্যাপ্রুভাল লেটার মিসও করে, সেখানে কিন্তু আসবে যে অ্যাপ্লিকেশনটি অমুক ডেটে অ্যাপ্রুভ হয়েছে। অথবা উনি যে ফোন করেছে আরও একটা ভালোভাবে ট্রাই করলে, ওদের সাথে কথা বললে ওরাও কিন্তু প্রপার ইনফরমেশনটি দিয়ে দিবে যে অ্যাপ্লিকেশনটি বর্তমানে স্ট্যাটাস। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন? হ্যালো। জি, নামটি বলে নিতে হবে। আমি জ্যামাইকা থেকে বলছি, সুমন। জি সুমন ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, আসলে আমার অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস অ্যাপ্লাই করেছিল মে মাসে। তো এখন আমার ওয়ার্ক পারমিটের প্রায়োরিটি ডেটটা অলরেডি পার হয়ে গেছে, এখন মে আপনার 20-এর উপরে চলতেছে, বাট আমারটা মে মাসে ফার্স্ট উইকে। সো আমি অ্যাকচুয়ালি ফোন করছিলাম ইউসিএস এ, তো ওরা একটা সার্ভিস রিকোয়েস্ট করে দিয়েছিল আর কি, বাট 3 দিন হয়ে গেছে, এখনো কোনো অ্যান্সার করেনি। মানে আমার কোশ্চেনটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা কত সময় লাগতে পারে, এবং অ্যাজ ওয়েল আমার একটা ফ্রেন্ড অলরেডি আগস্টে অ্যাপ্লাই করছে, তার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় আর কি? কি বলবেন? না, এটি সাধারণত অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশনে করলে ওদের যে সম্ভাব্য টাইম ফ্রেম সেটি হচ্ছে আপনার 4 থেকে 5 মাসের মধ্যে চলে আসে, ওনার কিন্তু তাদের জন্য চলে আসার কথা। কোনো কারণে ডিলে হতে পারে, অথবা দে মাইট ফরগট হিজ অ্যাপ্লিকেশন। তো সেক্ষেত্রে উনি এটা ফোন করে অথবা ই আপনার অনলাইনেও কিন্তু রিকোয়েস্ট পাঠানো যায়। তো সেক্ষেত্রে কিন্তু ওরা একটা রেসপন্স করবে যে অ্যাপ্লিকেশনটি যে এখনও আরও সময় লাগবে, অথবা কোনো ব্যাকগ্রাউন্ড চেক বাকি রয়ে গেছে, সেজন্য ওরা তারা ইস্যু করতে পারছে না। তো ওনাকে ফলো আপ করতে হবে ইউএসএ, মানে এই মুহূর্তে তার একটি ইমেল করা, ইমেল করা, ই রিকোয়েস্ট, অথবা ফোন করে আপনার ওখানে ক্লেম নাম্বার নিয়ে সেটি আপনার ওদের কাছে আপার লেভেলে সেটা ক্লেম সাবমিট করতে পারে। জনি রহমান প্রশ্ন করেছেন ফেসবুকে, তিনি ইউএস সিটিজেন, তার বাবা মার জন্য আবেদন করেছিলেন, তাদের ইন্টারভিউ ডেট হয়েছে, কিন্তু তিনি জানতে চাচ্ছিলেন যে তার যে অরিজিনাল I-864 ট্যাক্স রিটার্ন, W-2, মানে সমস্ত কাগজপত্র স্ক্যান করে দিবেন ইন্টারভিউর সময়, না মূল কপি নিয়ে যেতে হবে? এখানে এখন যে বর্তমান সিস্টেম, যে ন্যাশনাল ভিসা সেন্টারের যে সিস্টেম, সেটি হচ্ছে এভরিথিং আপনাকে স্ক্যান করে আপলোড করতে হয় অনলাইনে। কিন্তু সেক্ষেত্রে, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় যে এভরিথিং কিন্তু বেনিফিশিয়ারির কাছেই কিন্তু সব, ফর এক্সাম্পল বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, এভরিথিং কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। শুধু ছোট্ট একটি প্রবলেম এখানে, সেটি হচ্ছে আপনার যে স্পন্সরের যে ফর্ম I-864, সেটিও কিন্তু আমরা এখান থেকে আপনার স্ক্যান করে আপলোড করতে হয়। সেই ফর্মটি কিন্তু ইউএসএ তে রয়ে যায়। তো ফর সেফটি ওই ফর্মটিও কিন্তু অরিজিনাল ভার্সনটি দেশে পাঠিয়ে দিতে পারে। সেক্ষেত্রে ইন কেস যদি ভিসা অফিসার জিজ্ঞেস করে যে I wanna see the অরিজিনাল I-864 ফর্ম সিগনেচার, কারণ তাদের কাছে তো একটা সফট কপি রয়ে গেছে, অনেক সময় তারা এটা কেয়ার করে না, তো না দেখতে চায়, তো ফর সেফটি এটা পাঠিয়ে দিতে পারে। মানে সেফটির জন্য অরিজিনালটা নিয়ে যাওয়াটাই ভালো ইন্টারভিউর সময়। ফোনে কে আছেন? ফোনে কে আছেন? ফোনে কথা বলতে হবে আমাদের সাথে, কে আছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। আমার এখানে কাছে 3টা প্রশ্ন আছে, যদি
খুব শর্ট। আচ্ছা, শর্ট করে তিনটা করতে পারবেন? একটা হচ্ছে আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর এখন মানে লেটার আসা শুরু করছে, তো একটা বাচ্চা মানে একটা মেয়ে আছে, মেয়েটার আমার বাগনির বয়স হচ্ছে 18, আগামীকালকে সে 19 হবে, কিন্তু বিয়ের ইয়ার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন সে কি যদি বিয়ে হয়ে যায় তাহলে কি সে কি আসতে পারবে মানে মা বাবার সাথে? একটা আরেকটা হচ্ছে আমি আমার বোনের জন্য মানে শুধু বোনকে আপাতত আনতে চাচ্ছি, দুলাভাই পরে আসতে চাই, এতে কোনো অসুবিধা আছে কিনা? আর তৃতীয় প্রশ্ন? দুইটা। আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে মানে আমরা যেটা পাঠাতে চাই মানে আমি সরি, আমার আর একটা ভাগিনা আছে, ওর বয়স হচ্ছে 23, এখন ওকে ইয়া থেকে বাদ দিছে, মানে আমরা কি এটার জন্য কোনো রিকোয়েস্ট করতে পারি কিনা? আচ্ছা, কি বলবো, লেটারে ওদের যে লেটার আসছে। বুঝতে পেরেছি আপা। প্রথম প্রশ্নটি হচ্ছে ভাই বোনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যারা ডেরিভেটিভ বেনিফিশিয়ারি বলা হয় আর কি, যারা সন্তান থাকে ভাই বোনের, তো তারা যদি ম্যারিড হয় তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আসার কোনো সম্ভাবনা থাকে না, কারণ ওটার কন্ডিশন হচ্ছে 21 বছর পর্যন্ত, আইদার 21 বছর অথবা সিএসপি রুল অ্যাপ্লাই করে অ্যানিওয়ে তাদের 21 বছর হিসেবে কাউন্ট করে আনম্যারিড থাকতে হবে ভিসা প্রাপ্তির জন্য। আচ্ছা, মানে একদম অবিবাহিত থাকতে হবে, রাইট? না, সেই ক্ষেত্রে ওরা। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটি কি দিবেন? দ্বিতীয়টি হচ্ছে যারা যে প্রিন্সিপাল যে বেনিফিশিয়ারি উনি তো আসতে পারবেই, ওনার হাজব্যান্ড এবং চিলড্রেনরা যারা স্টিল কোয়ালিফাই করে তারাও কিন্তু ইচ্ছা করলে পরবর্তীতে আসতে পারে, সেক্ষেত্রে এটাকে বলা হয় ফলো টু জয়েন। ইচ্ছা করলে উনি যখন ভিসা প্রসেস এই কন্টিনিউ করবে সেখানে একটি অপশন আছে, ইচ্ছা করলে তাদেরকে ফলো টু জয়েনে রেখে দিয়ে বাকি যারা আসতে চায় তাদের প্রসেসটা কমপ্লিট করতে পারে, এটি সমস্যা হয়, সেটি কোনো মানে প্রবলেম হওয়ার কথা না। আর আরেকটি প্রশ্ন উত্তর যদিও আমরা আগে দিয়েছিলাম, তারপরে ওনার প্রশ্ন আছে, হচ্ছে যেটা বাদ দিয়েছে, অবভিয়াসলি আপনার অ্যাপ্রুভাল লেটার এটা আপনার এক্সামিন করে দেখতে হবে যে উনি সিএসপি রুল অনুযায়ী কোয়ালিফাই করে কিনা, যদি কোয়ালিফাই করে সাথে সাথে ন্যাশনাল ভিসা সেন্টার কাছে রিকোয়েস্ট পাঠাতে হবে। আরেকজন আছেন, এই প্রশ্নটি নিয়ে আমাদের বিরতিতে যেতে হবে, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, আমি মিশিগান থেকে জাহানারা বলছি। জি জাহানারাপা। জি, আমার বাড়ির জন্য অ্যাপ্লাই 2007 এ 2018 এ উনি আগস্টে মারা গেছেন, 2019 সেপ্টেম্বরে ওনার ওয়েলকাম লেটার আসছে, এখন ওনার ওয়াইফ ওনার ছেলেমেয়ে আসতে পারবে কিনা? আর আমার আরেক ভাই সেম টাইমে 2007 এ অ্যাপ্লাই, 19 সেপ্টেম্বরে ওনার ওয়েলকাম লেটার আইসে, ওনার সমস্যা হয়েছে, ওনার ডিভোর্স হয়েছে এই ডিসেম্বরে, ওনার 2 বছরের একটা বাচ্চা আছে, ও বাচ্চাটা নিয়ে উনি আসতে পারবে কিনা? আচ্ছা, দুটো প্রশ্ন ছিল তার। এটা খুবই দুঃখজনক যে বেনিফিশিয়ারি মারা গিয়েছে, সেই ক্ষেত্রে যদি বেনিফিশিয়ারি অথবা পিটিশনার যে কেউ একজন মারা যায় অ্যাপ্লিকেশনটির প্রসেসিং চালুকালীন সময়, সেক্ষেত্রে কিন্তু হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট করে এটাকে আবার রিইনস্টেট করা যেতে পারে, কারণ এটার প্রক্রিয়াটি হচ্ছে প্রথমে অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে, পরবর্তীতে হার্ডশিপ দেখিয়ে সেটিকে আবার রিইনস্টেট করা যায়। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে কি বলবেন? সেটি হচ্ছে যদি প্রিন্সিপাল যে অ্যাপ্লিকেন্ট ওনার যদি ডিভোর্স হয়, আপনার স্পাউস ডিসিসড হয়ে যায় অথবা অন্য যে কোনো সিচুয়েশনে, এটা ওনার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কোনো ইফেক্ট করবে না, উনি যদি ডিভোর্স হয়ে যায়, রিম্যারি করে, নিজের নিউ ওয়াইফ থাকবে, ওনাকে উনি নিয়ে আসতে পারবে। আচ্ছা, বাচ্চা সহ, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। উনি একটা কথা বলেছিল যে ওনার বাচ্চাটির কি হবে, যেটি বাচ্চা, তো বাচ্চাটির উপর ডিপেন্ড করবে, যদি এমবিসির কাছে প্রপার কাস্টোডিয়াল ডকুমেন্টেশন নিতে পারে এবং অপর প্যারেন্টসের যদি সম্মতি থাকে যে আমেরিকা চলে আসার, তাহলে সেক্ষেত্রে জানতে পারবে। আচ্ছা, আমাদের আরেকটু প্রশ্ন নিতে হবে, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে, কে আছেন আমাদের সাথে, নামটি বলে প্রশ্ন করতে হবে, ফোনে কে আছেন? আমরা পরে প্রশ্নটিতে চলে যাই এবং অবশ্যই স্পিকারটি বন্ধ করে নেবেন, টেলিভিশনের ভলিউম কমিয়ে নেবেন। কে আছেন এখন, কে আছেন ফোনে, কে আছেন? জি, নামটি বলে প্রশ্ন করতে হবে ভাইয়া। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। হুম হুম, ওয়ালাইকুম আসসালাম।
বাংলাদেশ ঢাকা থেকে আহমেদ বলছিলাম। জি, প্রশ্নটি করে ফেলুন ভাইয়া তাড়াতাড়ি। হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করে ফেলুন। জি, আমি প্রশ্নটি করতে হবে ভাইয়া, পরে শুনবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, আপনাকে প্রশ্নটি খুব দ্রুত করতে হবে, না হলে লাইনটি কেটে যাবে। আচ্ছা, আমরা বিরতিতে যাই। বিরতির পর দর্শক, সবসময় আমরা রিকোয়েস্ট করি যখন জিজ্ঞেস করতে হবে তখন কিন্তু তাড়াতাড়ি আপনাকে নামটি বলে প্রশ্নটি করে ফেলতে হবে। আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি এখনই। যারা অপেক্ষা করছেন, চেষ্টা করব প্রত্যেকেরই প্রশ্ন নিতে। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগইন করুন www.totalcablebd.com। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমান আছেন, ফোনে অপেক্ষা করছেন, একটু প্রশ্নগুলো নিয়ে নেই। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফোনে? কে আছে, কে আছেন আমাদের সাথে, কথা বলতে হবে। হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্নটি করে ফেলুন তাড়াতাড়ি। হ্যালো, আমি ফ্লোরিডা থেকে রোকসানা বলছিলাম। জি রোকসানাপ্পা, আমার একটা প্রশ্ন ছিল, আমার সিটিজেনশিপের ইন্টারভিউ হয়েছে, কিন্তু তখন অফিসার বলেছে যে আমার কোনো একটা ইউএস এন্ট্রেন্সে কোনো একটা মিসম্যাচ কিছু ছিল। তো আমি ইংলিশ টেস্টে পাস করেছি, রিটেন রাইটিং সব কিছুতেই পাস করেছি, ওরা আমাকে একটা চিঠি দিয়ে দিয়েছে, সেইটা দুইটা ক্লজে ডাক দিয়েছে যে ইউ পাস দ্য ইংলিশ টেস্ট অ্যান্ড ইউএস হিস্ট্রি অ্যান্ড গভর্নমেন্ট, আর আরেকটা ক্লজে ডাক দিয়েছে ডিসিশন ক্যান নট বি মেড ইয়েট অ্যাবাউট ইয়ার অ্যাপ্লিকেশন। আর ওনারা আপনি মুখে বলেছেন যে আপনার কিছু করতে হবে না, এটা আমাদের ইন্টারনাল ব্যাপার, আমরা ফিক্স করে আপনাকে সেরিমনির চিঠি দিব। তা আমি তো খুব টেনশনে আছি, এটা কি কোনো সমস্যা হবে না এটা নর্মাল হয়ে থাকে, আর কতদিন হতে পারে আমার এই চিঠি পেতে, এটা একটু জানাবেন। কি বলবেন? এটি একটি বলা যায় যে টিপিক্যাল এক্সাম্পল, যে আপনি যদি সব নিচ থেকে যদি সব সঠিক ডিটেলস ইনফরমেশন না দেন, এক্ষেত্রে এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। যেটি অফিসার যেটি বলেছে যে একটি এন্ট্রি মিসিং, তো ওখানে কিন্তু আপনার সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনে কিন্তু একটি কলাম আছে যে আপনি বিগত 5 বছরে কতবার দেশে ইন করেছেন এবং দেশের বাইরে গিয়েছেন এবং কত সময় দেশের বাইরে ছিলেন। তো যাই হোক, হয়তোবা উনি দিয়েছে সবই, হয়তোবা কোনো অনিচ্ছাকৃত ভুল হতে পারে, কিন্তু গভর্নমেন্টের কাছে কিন্তু রেকর্ড থাকে আপনি কখন দেশের বাইরে গিয়েছেন এবং কখন ইন করেছেন। তো সেই রকম একটা হয়তোবা কোনো সিচুয়েশান হয়েছে ওনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তো সে যেহেতু গভর্নমেন্ট কোনো ওনার কাছ থেকে কোনো কাগজপত্র চায়নি, হয়তো বা ইন্টারনালি সেটা রিসার্চ করে যদি সব কিছু ঠিক থাকে হয়তো ওনাকে ওতলেটার পাঠিয়ে দেবে। আর যদি না থাকে? হয়তো বা চিঠি পাঠাতে পারে, ইনকেস যদি দেখা যায় যে উনি 6 মান্থের মিসম্যাচ হয়েছে, যদি দেখা যায় ওনার এন্ট্রিটি 6 মান্থের বেশি ছিল, তখন কিন্তু তাহলে ওই গ্রাউন্ডে যেটা কিনা এটাও কিন্তু একটা গ্রাউন্ড যে সিটিজেনশিপ না দেওয়ার, তখনও কিন্তু হয়তো বা এটা নেগেটিভ ডিসিশন আসতে পারে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? কতদিন লাগবে এটা আর কি? আর আমার আম্মুর অ্যাপ্রুভাল হয়েছে লাস্ট মান্থ, কিন্তু ডিসেম্বরে অলরেডি 1 মাস হয়ে গেছে, কিন্তু আর কিছুই এখনো সাপোর্ট চায় নাই, বা এই উপস্থিতিং ফি বা ভিসা ফি, এর জন্য আর কতদিন লাগতে পারে? আর অ্যাপ্রুভাল লেটারে কিন্তু লেখা আছে যে 30 ডেজ পার হলে আমরা একটা ইমেল করতে পারবো, এটা কি আমরা করবো না আর একটু ওয়েট করবো এটা আর কি? কি বলবো? আসসালামু আলাইকুম। যেটা ওই ইমিগ্রেন্ট ভিসা প্রসেসে কিন্তু এখানে দুটি ডিপার্টমেন্টে কাজ হয়, একটি হচ্ছে USCIS আর একটি হচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টার। সো USCIS যখন অ্যাপ্রুভ হয় তারা প্যাকেজটি কিন্তু ন্যাশনাল ভিসা সেন্টারে পাঠিয়ে দেয়। তো নিয়ম অনুযায়ী 30 দিনের মধ্যে ওটা ওখানে চলে যাওয়ার কথা, এবং অ্যাপ্রুভাল নোটিসে কিন্তু সেই ইনফরমেশনটি দেওয়া থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি এখন দেখা যায় 2 থেকে 3 মাসও সময় লেগে যায়। তো যদি অ্যাটলিস্ট 2 মান্থস হয়, 2 মান্থস পরে কিন্তু ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে তারা যোগাযোগ করতে পারে, তখন তারা যদি তাদের অ্যাপ্লিকেশনটি পেয়ে থাকে তখন তারা কিন্তু একটা রেসপন্স করতে পারে যে এই হচ্ছে কেস নাম্বার এবং এটি হচ্ছে ইনভয়েস নাম্বার, এবং প্রসেসিং করার জন্য রিকোয়েস্ট করতে পারে।
আরেকজন আছেন আরেকটি উনি আরেকটি প্রশ্ন করেছিল সরি এই যে ওনার বাবার অ্যাপ্লিকেশনটি উনি অলরেডি ওই প্রক্রিয়াটি পার হয়ে গিয়েছে এখন ন্যাশনাল ভিসা সেন্টার উনি সাপোর্ট দিয়েছে সব কিছু কিন্তু একসাথে কমপ্লিট করতে হয় যদি প্রপারলি সব কিছু সাবমিট করা হয় দেখা যায় যে ইউএস সিটিজেনের প্যারেন্টসের ক্ষেত্রে আপনার 2 থেকে 2.5 মাস সময় লাগে ইন্টারভিউ স্কেজুল করতে আরেকজন আছেন কে আছেন আমাদের সাথে সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করে জি আপনার নামটি বলে নিতে হবে হ্যালো নামটি বলে প্রশ্নটি করতে হবে আমার নাম সাইদা আমি নিউ ইয়র্ক থেকে বলছি প্রশ্নটি করে ফেলতে হবে আপা আমার আমার কোশ্চেনটা একটু কমপ্লিকেটেড আমার কাছে মনে হয় যে আমার মেয়ে আর আমি দুজনে নিউ ইয়র্কে আসি তো আমার সিটিজেনশিপ আমি অ্যাপ্লাই করতে পারবো নেক্সট ইয়ারে মনে হয় মেতে মানে তখন আমার 9 মাস কমপ্লিট হবে কিন্তু আমার মেয়ে অলরেডি তার 3 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে এখন ওরটা তো বোধহয় উইথহেল্ড হয়ে থাকবে যতক্ষণ না আমারটা কমপ্লিট হয় আবার সমস্যা হচ্ছে যে যখন আমি করব তখন আমার মেয়ের বয়স 17.5 ইয়ার্স হয়ে যাবে তো আমি কি ও কি আমার সাথে অটোমেটিক্যালি আমি অ্যাপ্লাই করব বা অ্যাপ্লাই করলে কি আমি যখন সিটিজেনশিপের জন্য সুযোগ পাব তখন কি ওর 18 হয়ে গেলে তার কি সমস্যা হবে আমি এটা বুঝতে পারছি না ঠিক মতো বুঝতে পেরেছি আমি জেনারেল যে লটি সেটি বলে দিলে উনি বুঝতে পারবে ক্লিয়ার হয়ে যাবে ওনারা দুজনেই গ্রিন কার্ডধারী যে ওনার বক্তব্য শুনে মনে হয়েছে কিন্তু উনি বলেনি যে কীভাবে এদেশে ওনার গ্রিন কার্ড পেয়েছে হ্যাঁ যাই হোক যেভাবেই পেয়ে থাকুক যদি ওনার ওনার হাজব্যান্ডের মাধ্যমে পেয়ে থাকে অবভিয়াসলি যদি দেখা যায় যে ওনার সন্তানের যদি বায়োলজিক্যাল আরেকজন প্যারেন্ট যদি ইউএস সিটিজেন থাকে নাও শি ইজ ইন ইউএস সিটিজেন এবং উনি সেক্ষেত্রে এটা আবেদন করতে পারে নির্দিষ্ট আবেদন করতে পারে যদি অন্য সিনারিও হতে পারে ভাই বোনের অ্যাপ্লিকেশন আসতে পারে আসলে হয়তো বা এদেশে আছে দুজনের গ্রিন কার্ড আছে তো সেক্ষেত্রে রুলটি হচ্ছে একটা সন্তানের যদি যারা 18 বছর নিচে থাকে 18 বছর নিচে থাকা অবস্থায় যে কোনো একজন বায়োলজিক্যাল প্যারেন্টস যদি সিটিজেনশিপ অর্জন করে এবং ওই সন্তানটির বয়স যদি 18 নিচে থাকে তাহলে উনি অটোমেটিক সিটিজেন কাউন্ট হবে তো ওনার সিচুয়েশনে উনি এখনও সিটিজেনশিপ আবেদন করেনি এবং মেয়ে 17.5 হয়ে যাবে ইট ডাজেন্ট ম্যাটার উনি যদি 17.5 হয়ে যায় এবং 18 হয়ে যায় ততক্ষণ পর্যন্ত যদি উনি সিটিজেনশিপ অর্জন করতে না পারে তা তো কোনো অসুবিধা হওয়ার কথা নেই উনি সন্তানটি যদি 18 হয়ে যায় ওই সন্তানটি নিজের ক্যাপাসিটিতে তখন সিটিজেনশিপ আবেদন করতে পারবে আচ্ছা সেটিতে কোনো সমস্যা হওয়ার কথা না আরেকজন আছেন কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নামটি বলে নিতে হবে হ্যাঁ আমার নাম জামাল উদ্দিন আমি টেক্সাস থেকে বলছিলাম জি আমার একটা কোশ্চেন ছিল হুম হুম আমার ওয়াইফ ওর ভাইয়ের জন্য 2007 জুলাইতে অ্যাপ্লাই করার পরে আমরা 2009 অ্যাপ্রুভাল লেটারটা পেয়েছিলাম এরপর থেকে আর কোনো কিছু কোনো কাগজপত্র আসেনি এখনো কোনো কিছু পাচ্ছি না এই ক্ষেত্রে কি করা উচিত কি বলবেন হ্যাঁ জুলাই 7 যদি করে থাকে এই মাসেই কিন্তু সবাইকে ওয়েলকাম লেটার পাঠাচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টার ওনারা যদি ডিসেম্বরের মধ্যে কোনো কাগজপত্র না পায় অবভিয়াসলি জানুয়ারিতে যে কোনো প্রক্রিয়ায় হোক ন্যাশনাল ভিসা সেন্টারের মধ্যে যোগাযোগ করতে হবে ফোনে হোক ইমেলে হোক আপনার ওয়েব রিকোয়েস্ট করা হোক তাহলে ওনারা কেস নাম্বার এবং ইনভয়েস আইডি পেয়ে যাবে আরেকজন আছেন আমাদের সাথে ফোনে কে আছেন ফোনে কে আছেন কতদিন সময় লাগে আর আমাদের বি1 বি2 ভিসাটা আছে তো সেই ভিসা এসে ইভি5 এ অ্যাপ্লাই করা যাবে কিনা আর ইভি5 ভিসা ছাড়া অন্য কোনো বিজনেস ভিসা আছে কিনা যেটা আমরা বিয়ন্ড বিটু থেকে এসে ওই বিজনেস সাথে যেতে পারি এরকম আর অন্য কোনো ইপি5 ছাড়া অন্য কোনো ভিসা আছে কিনা আচ্ছা কি বলবেন সাধারণত বি1 বি2 ভিসার
যে আপনার মোটিভ সেটি হচ্ছে আপনার কোনো ডুয়াল ইন্টেন্ট থাকতে পারবে না, কথা কথা সেটি হচ্ছে আপনি এখানে ঘুরতে আসবেন অথবা টুকটাক বিজনেসের কাজ করে আবার চলে যাবেন। কিন্তু আসলে অনেক সময় দেখা যায় প্র্যাকটিক্যালি B1 B2 কিন্তু যে কোনো ভিসাতে কিন্তু ট্রান্সফার করা যায় একটা আপনার সিচুয়েশান অনুযায়ী। আর EB5 এর ক্ষেত্রে সেটি প্রক্রিয়াটি সম্পূর্ণ হতেও প্রায় 8 থেকে 9 মাস সময় লেগে যায়। আর ওই সময়টুকুর মধ্যে ওনাকে কিন্তু স্ট্যাটাস মেনটেন করতে হবে EB5 আপনার অ্যাপ্রুভাল হওয়া পর্যন্ত। তো সেক্ষেত্রে উনি যদি B1 B2 থাকে অথবা এক্সটেনশন নিয়েও আরও 6 মাস 1 বছরের মধ্যে যদি সব ঠিকঠাক মতো আবেদন করে হয়তো বা একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। আচ্ছা, সেটি সম্ভব হবে আপনি সেই জায়গায় দিতে। আমাদের যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমরা আরও হয়তো একটি প্রশ্ন নিতে পারবো। কে আছেন ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ফারজানা জামাইকে বলছি। জি ফারজানা আপা, আমার আসলে প্রশ্ন হচ্ছে, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি, আমার আব্বু অ্যাপ্লাই করছে আর কি। আমার আব্বু আসছিল গ্রিন কার্ডে, ওরা অ্যাপ্লাই করছে আপনার এপ্রিলে, 2019 এপ্রিলে। তো ওর এখন 8 মাস শেষ হয়ে যাবে, রিসিভ লেটার আসতে কোনো অ্যাপ্রুভ লেটার আসে নাই এখনো পর্যন্ত। এখন অ্যাপ্রুভ লেটার আসতে ওর কতদিন লাগবে? আমার বয়স কত? সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমার ওর আন্ডারেজ ওর অ্যাপ্লাই করা হয়েছে যখন ওর 2000 যখন ওর 18 ইয়ার্স তখন অ্যাপ্লাই করা হয়েছে, এখন 19 চলতেছে ওর, এটাতে কোনো সমস্যা হবে নাকি? আচ্ছা, তার মানে 18 বছর। আমার থার্ড প্রশ্ন হচ্ছে, আমার মানে ভাই হচ্ছে মানে আন্ডারেজ, 19 চলতেছে ওর, টেক কেয়ার করার মতো দেশে কেউ নেই। আর ওর এখানে মানে এটার জন্য কি আমরা লয়ারের কাছে কিছু বলতে পারি, মানে এটা বললে যে ও আসতে পারবে বা কিছু, এটা আর কি মানে আগে এগিয়ে নিয়ে আসার বিষয়টি তিনি জানতে চেয়েছেন। না, সেটা তো এই এই এটা হচ্ছে F2A ক্যাটাগরি, যেটা আন্ডার 21 চিলড্রেন। সেক্ষেত্রে গ্রিন কার্ডধারী আবেদন করলে 2 বছর লাগে মিনিমাম অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হতে। এটা সুসংবাদ হচ্ছে এখন ওটা অলমোস্ট প্রায়োরিটি অথবা 5-6 মাসের খুব ডিস্টেন্স থাকে, তো যখনই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে তখনই ভিসার জন্য এলিজিবল হবে। সেক্ষেত্রে CSP এর রুল অ্যাপ্লাই হবে, অ্যাটলিস্ট ওনার যে 2 বছর যে সময়টি ব্যয় হবে সেক্ষেত্রে অ্যাটলিস্ট ওনার যদি 23rd হয়ে যায় স্টিল উনি কোয়ালিফাই করতে পারবে ভিসার জন্য, সেক্ষেত্রে F2 ক্যাটাগরিতে। আর এগিয়ে নিয়ে আসার ব্যবস্থা আছে? আসলে এটা কিন্তু নট অনলি ওনার প্রশ্ন, এরকম অনেক দেখা যায় যে মানুষের মধ্যে প্রশ্ন থাকে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে এই যে আপনার গ্রিন কার্ডধারী যেটা আপনার সন্তানের জন্য, ভাই বোনের অ্যাপ্লিকেশন এবং অন্য আরও যে US সিটিজেনের ম্যারিড চিলড্রেন যারা কিনা ফ্যামিলি স্পন্সর ক্যাটাগরি, এগুলো আগায় নেওয়া দেওয়ার কোনো সিচুয়েশন আছে কি না। আমরা যে সবসময় বলি যে প্রায়োরিটি আসতে হবে, টাইম আসতে হবে, ওয়াই নট লাইক US সিটিজেন্স স্পাউস, US সিটিজেন প্যারেন্টস, তাদের কোনো প্রায়োরিটি ডেট নাই, আসলে এরকম কোনো সুযোগ নেই। এটি আছে কংগ্রেসের আইন দ্বারা বিভিন্ন একটা ফর্মুলার মাধ্যমে ওই ক্যাটাগরিগুলোকে আপনার একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করেছে এবং নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে বেঁধে দিয়েছে। ওই টাইম ফ্রেম অনুযায়ী যখনই প্রায়োরিটি আসবে তখনই কিন্তু ওনার আর ভিসাটি ইস্যু হবে, এর আগে নয়। আচ্ছা, সেই জায়গাটিতে আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে, উপসংহারে কি বলবেন? অনেকগুলো বিষয় এসেছে, হ্যাঁ আমরা আলাপ করছিলাম, বিশেষ করে দেখা যাচ্ছে যে খুব একটা বার্নিং ইস্যু যে ন্যাশনাল ভিসা সেন্টার যে প্রসেসিংটা, এটি আমি যেটা ফিল করি আপনার এই সম্পূর্ণ সিস্টেমটা আগের থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আপনি যদি প্রপারলি যদি ওদের সিস্টেমের সাথে যদি ইউজ টু না হন, দেখা যায় অনেকে 1 ইয়ার 2 ইয়ার্স পার হয়ে গেছে এখনও তারা অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারছে না। তো সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই সম্পূর্ণ সব ইনস্ট্রাকশন বুঝে যদি একসাথে যদি সব পুরো অ্যাপ্লিকেশনটি সাবমিট করা যায়, অনেক সময় দেখা 2-3 মাসের মধ্যে ইন্টারভিউ পেতে পারে। সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। হ্যাঁ, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেন, অনেক কিছুর তথ্য চলে আসে এবং দর্শকরা যারা অনেকে হয়তো প্রশ্ন করেন না কিন্তু তারা কিন্তু অনুষ্ঠানটির মাধ্যমে অনেক কিছু তথ্য তারা পেয়ে যাচ্ছেন। ধন্যবাদ, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা, দর্শকদের সহযোগিতা হেল্প করে অনেক, অনেক হেল্প করেন। আর সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।